মুমিনুল হককে আনলাকি বলতে চাই, তবে ছোটখাটো গড়নের মানুষ, চাপ তো আছেই। কথা হচ্ছে তার ক্যাপ্টেন্সি নিয়ে, সেই চাপ, একে তো চাপ, তার উপরে মাথার উপরে মনে হয় নিজেই অনেক বেশি ভার দিয়ে দেন আরও অনেকগুলো হ্যাট, যা সাধারণত তিনি যখন ফিল্ডিংয়ে থাকেন 4-5টা হ্যাট তার মাথায় থাকে, মানে এরকমও দেখা যায়। আজও তার ব্যতিক্রম হয়নি, এটা আমরা গত কয়েক সিরিজ থেকেই দেখছি। বোলার হয়তো বা বোলিং করার সময় যে হ্যাটগুলো আম্পায়ারকে দেন, ওটা মুমিনুলের মাথায় দেন, এবং সেটা একটা হাস্যরসের যোগান দিয়েছে সেখানে। একটা দল আসলে এতগুলো হ্যাট পরা প্লেয়ার নামে, মানে ক্রিকেটে এটা অনেক আগে আমরা যখন শুরু শুরুতে ক্রিকেট দেখতাম, যে অস্ট্রেলিয়া টিম হ্যাট টাওয়ার মুমিনুলের মাথায়, এবং দেখে মনে হচ্ছে যে আপনার মোবাইল অ্যান্টেনার মতো দাঁড়িয়ে গেছে। হোয়াট এভার, সেটা তিনি মানে ম্যাক্সিমাম ম্যাচে আমরা দেখি যে সব হ্যাট তার কাছেই থাকে, এবং পরবর্তীতে তার বোলারদের কাছে কখন ফেরত যায় এটা ওভাবে দেখা যায় না। তারপরে বলবো যে হ্যাঁ, তার উপরে এই হ্যাটের প্রেশার, মানে এটা আমি যদি একটা মানে আইরনিতে দেখি, এটা যদি আমি একটা রূপক অর্থে দেখি, যে এই যে অনেকগুলো হ্যাটের প্রেশার, এই প্রেশারটা আসলে মুমিনুলের উপরে সব সময় থাকে। মুমিনুল হয়তো পরে শুনবেন, একটা হ্যাট মুমিনুল যথেষ্ট আপনার জন্য, এত হ্যাটের দরকার নেই। 11 সিলেকশনে 7 ব্যাটসম্যানকে খেলাচ্ছে নিউজিল্যান্ডের মতো দলের সাথে, আপনি তাদের মাটিতে 4 বোলার নিয়ে নামার ধৃষ্টতা দেখেছেন, দুঃসাহস দেখিয়েছেন। সাবিল, আপনি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা কিংবা ইংল্যান্ডে আসলে কি 4 বোলার নিয়ে খেলতে পারবেন? অথবা আপনি যদি একটা টেস্টে ভালো করতে চান, আমি ড্রর কথা বাদ দিয়ে দিলাম, আপনি যখন নামবেন তখন আপনি যদি আগে চিন্তা করে নামেন যে আমি ড্র করব, আপনার মানসিকতায় যদি থাকে খুব ডিফেন্সিভ, তখন কিন্তু একটা বড় দলের এগেনস্টে আপনি কখনোই ভালো করতে পারবেন না। এটা আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি যে আপনি ডিফেন্স করে মানে নিউজিল্যান্ডের মতন দলের বিপক্ষে তাদের মাটিতে ভালো করার সুযোগটা কিন্তু খুব একটা থাকে না। 4 বোলার বাংলাদেশ শুরুতে ডিফেন্সিভ শিল্ডে, পরবর্তীতে আমরা দেখেছি মুমিনুল হকের ডিফেন্সিভ ফিল্ড সেট আপ। একই সাথে আরও একটা জিনিস আমার কাছে ইম্পর্টেন্ট লেগেছে, দেখেন প্রথম ঘন্টায় প্রেশার, পরের ঘন্টায় কিছুটা প্রেশার রিলিজ হয়েছে, লাঞ্চের পরে টানা 11 ওভার বোলিং করানো হয়েছে মেহেদি হাসান মিরাজকে, টানা 11 ওভার মেহেদি হাসান মিরাজ যখন বোলিং করছিলেন। আমি বলবো না যে মেহেদি মিরাজ খুব খারাপ বোলিং করেছেন, আপনি যেটা বলছিলেন যে স্ট্রেট বোলিং করে গেছেন, যেটা সবসময় তিনি করেন, যে একদম রান খাপিয়ে রাখার কাজ, ব্যাটসম্যানদেরকে খুব একটা শর্টস খেলার সুযোগ না দেয়া, তারপরেও তারা উইকেটে মানে টেস্টের যেটা সবচাইতে বেশি মূল্যবান, উইকেটে থিতু হয়ে যাওয়া, উইকেটে গ্রিপ করে যাওয়া, সেটা কিন্তু ব্যাটসম্যানদের তিনি করার জন্য যথেষ্ট সুযোগ দিয়েছেন। তারপরে দেখেন নিজেও বোলিং আসলেন এবং শান্তকেও বোলিংয়ে নিয়ে এসছেন, কারণ তখন আর তিনি অপশন পাচ্ছেন না যখন তার ব্রেক থ্রু দরকার। তার মানে একটা রেগুলার বোলারের কমতিটা কিন্তু দারুণভাবে এই গোটা ম্যাচে বাংলাদেশ দল ফিল করেছে। একটা সার্টেন টাইমে মুমিনুল পার্টনারশিপ জমে গেলে কিংবা মোমেন্টাম তার পক্ষে না থাকলে ওয়ে ডিফেন্সিভ হয়ে যান, এবং আমরা দেখছিলাম যে বাউন্ডারি লাইনে ফিল্ডার, মানে একদম এজ অফ দ্য সার্কেলের মাথায়, সার্কেল তো থাকে না, দূরে দূরে ফিল্ডার ছড়িয়ে রাখা, ডিফেন্সিভ ফিল্ড সেট আপ মুমিনুলের, এটা একটা ক্যাপ্টেন্সির জায়গা থেকে আপনার কি মনে হয় কিনা যে আরও তাকে অ্যাক্টিভ হওয়া উচিত এই জায়গায় অন্তত? আসলে সবসময় একটা কথা বলা হয় যে ক্যাপ্টেন, ক্রিকেটে ক্যাপ্টেনই আসলে সব কিছু, মানে আপনি যদি থিঙ্কিং ক্যাপ্টেন হন, আপনি যদি পরিস্থিতি যেরকম আসবে সেই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন, কখনো কখনো একটা ভালো বোলিং চেঞ্জ আপনাকে মানে টেস্ট ম্যাচে একটা দুটো উইকেট তো গোটা ম্যাচের সিনারিও বদলে দেয়, মানে একটা আপনি আপনার পক্ষে নিয়ে আসতে পারেন সব কিছু।